শিনের শপিং বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে মাত্র কয়েকটা শপিংই করেছি শিন থেকে, সেটা আপনার সাথে শেয়ার করবো। প্রত্যেকটা জিনিস অসাধারণ, যেই কয়েকটা জিনিস দেখাবো সবগুলো আপনাদের পছন্দ হবে, ট্রাস্ট মি। এখন ঘরে বসে বসে বলবো না, শুয়ে শুয়ে অনলাইনে আমরা শপিং করি, বিশেষ করে শিনের তেমো থেকে। তা আমার শিন থেকে একটু বেশি কেনা হয়, কারণ শিনের প্রোডাক্টগুলো আমার অনেক ভালো লাগে। কয়েকদিন ধরে আমার একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে আমি যতই শিনের ভিতরে ঢুকি আর ওদের প্রোডাক্টগুলো আমার ভালো লাগতেছে, বিশেষ করে ওদের স্যান্ডেলগুলো দেখলে মন চায় এটা কিনি ওইটা কিনি, মানে আর প্রাইজও আসে ঠিক আছে। তো আজকে এই শপিং আমি দুইটা স্যান্ডেল দেখাবো যেটা আমি শিন থেকে নিয়েছি খুব শখ করে, আরও কয়েকটা আমি বাস্কেটও রেখে দিছি। শিন এমন একটা সাইট যেখান থেকে একবারে সব কেনা হয় না, দেখা যায় আপনি একবার অর্ডার করেছেন আবার কিছু আপনার সামনে চলে আসছে, যেহেতু অ্যাপসটা আপনার ফোনে আছে তো বারবার দেখা যায় যে আপনি এটা ভিতরে ঢুকতেছেন আর জিনিস পছন্দ করতেছেন, বাস্কেটে রাখতেছেন আর কিনতেছেন। তো এই জুতাটা আমার এত বেশি ভালো লেগেছে, আর আমার যদি একটু প্রিন্ট কালার তারপর হচ্ছে ফ্লাওয়ার এগুলো অনেক ভালো লাগে, সুন্দর বক্সে করে আসছে। এই জুতা কেনার আরেকটা মেন রিজন হচ্ছে এগুলো যে বেল্ট আছে, বেল্টটা ছোট বড় করা যায়, আবার এই বেল্টটা আপনি ছাড়াও পরতে পারেন, মানে এমনি একটা ডিজাইন হয়, যদি বেল্টের ভিতরে আপনি পা ঢুকান আপনার যদি লুজ হয় তখন আপনি সেটাকে টাইট করতে পারবেন, টাইট হলে লুজ করতে পারবেন, আর যদি মনে হয় যেন আমি বেল্ট দিয়ে পরবো না বেল্ট ছাড়াও পরতে পারেন। ঠিক এই টাইপের একটা জুতো আমি শিন থেকে অনেক আগে কিনেছিলাম, তো এখন এই টাইপের বেল্ট দেখলে আর এই ডিজাইনটা দেখলে আমার কিনতে ইচ্ছা করে, কারণ আমি আবার জুতো একটু কমফোর্টেবল পছন্দ করি, তো বাইরে গেলে যাতে বারবার খুলে না যায় তো আমি বেল্টের ভিতরে দিয়ে হচ্ছে আমি পা দিয়ে পরি, তো আমার কাছে এই সিস্টেমটা খুব ভালো লাগে। এই জুতাটা আমাকে অনেক বেশি কষ্ট দিছে, আমি তিনবার অর্ডার করলাম এই জুতাটা, যতবার অর্ডার করেছি প্রথম দুইবারই হচ্ছে আমার লুজ হচ্ছিল। এইসব জুতা কিন্তু পরার পর যদি আপনি পা উঠে যায় জুতা নিচে থেকে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, আপনি হেঁটেও মজা পাবেন না। তো এই লোফারটা আমি তৃতীয়বারের মতো অর্ডার করেছি, এটাও আমি ফেরত দিয়ে দিছি, কারণ হচ্ছে এটা লুজ হয়েছে। আমি সাইজ নিয়ে একটু কনফিউশন ছিলাম, অনলাইনে এটাই একটা সমস্যা, আপনি ড্রেস এবং জুতার সাইজ সহজে বুঝতে পারবেন না, কয়েকবার কেনার পরে তখন বোঝা যায়। আর কিন্তু জুতাটা খুবই ভালো স্ট্রং ছিল, আমার হাজব্যান্ড নর্মালি অনলাইনে কোনো কিছু পছন্দ করে না, বিশেষ করে জুতো একদমই না, এই জুতোটা ধরে বলে কি আমাকে একটা এরকম কিনে দাও, এত স্ট্রং ছিল। এটা হচ্ছে আমার একটা চেয়ারের কাভার, কিন্তু সেই চেয়ারে কাভারটা লাগে না, এই কাভারের ডিজাইনটা একদমই ভালো ছিল না। এটা হচ্ছে একটা ড্রেস, এটা আমি আপনার সাথে শেয়ার করি, পিঙ্ক কালার, কোয়ালিটিটা খুবই ভালো, হ্যাভি, মানে জীবনও নষ্ট হবে না ছিঁড়বে না এরকম, কিন্তু একটু মানে খুবই গর্জিয়াস লাগে ড্রেসটা পরলে, একটু পরি পরি টাইপের ফ্যান্সি ড্রেসের মতো, এই যে গলার মধ্যে একটু ডিজাইন আছে, পিছনে আবার দুইটা বাটন আছে, আপনি ছোটো বড়ো করতে পারবেন, টাইট বা লুজ করতে পারবেন। এই গলার এই ডিজাইনটা, হাতার এই ডিজাইনটা এখানে কেমন একটু মানে ফ্যান্সি স্টাইল হয়ে গেছে, আমি তো ছবিতে দেখেছিলাম তো ভেবেছিলাম যে ভালোই হবে, যখন আসার পরে দেখেছি ড্রেসটা অনেক সুন্দর, যারা এই টাইপের ড্রেস পছন্দ করেন ট্রাস্ট মি কোয়ালিটি খুবই ভালো লাগবে। কিন্তু এই যে হাতা একটু বাচ্চাদের মতো, গলা একটু এরকম, আবার নিচেও একটু ডিজাইন আছে আমি দেখাচ্ছি, এগুলো দেখে আমার হাজব্যান্ড বলে তোমার তুমি কি বেবি এগুলো কিনিসো, তো আমার ড্রেসটা খুব পছন্দ হয়েছে কিন্তু ওরা একদম পছন্দ হয় নাই, বেশি একদম গিজিবিজি ছিল ডিজাইনগুলো। আমার হাজব্যান্ড বলে আমার এজের সাথে আর আমার সাথে এটা যায় না, পরার পরে মনে একটু জোকারের মতো লাগে, কিন্তু যারা আবার এই টাইপের ড্রেস পরেন খুব স্লিম সুন্দর লম্বা তাদের অসাধারণ লাগবে। নিচে ডিজাইনটা দেখে বিশেষ করে আমি হচ্ছে ড্রেসটা নিয়েছিলাম, কারণ সব ডিজাইনের লং ড্রেসগুলো তো সমান থাকে, এটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে তাই আমি নিয়েছি। এখন আমার হাজব্যান্ড বলে বাচ্চাদের ফরাকের মতো হয়ে গেছে, বাচ্চাদের ফরাকে যেরকম ডিজাইন থাকে তোমার এই ড্রেসটা পুরো বাচ্চাদের ড্রেসের মতো, এটা যদি কোনো একটা বাচ্চার ড্রেস হইতো তাহলে দেখতা কীরকম সুন্দর লাগে, বাট তুমি তো আর বাচ্চা না। বাট আমার কালারটাও খুব ভালো লেগেছে, এই ধরনের কালার আমাকে খুব সুন্দর মানায়, এখন আর কী করার আমি জানি না, চিন্তা করতেছে এটা কী করবো, রাখবো নাকি চেঞ্জ করব, রিটার্ন করব, আমি কিছু বুঝতে পারতেছি না, তবে ড্রেসটা আমার মানে ফেরত দিতে একদমই মন যাচ্ছে না, যদিও এখন আমি বয়স হয়েছে আমার দুটো বাচ্চা আছে কিন্তু নিজের মনটা তো এখনও বাচ্চা বাচ্চা। যাই হোক, আমার তো ব্যাগ সবসময় পছন্দ, আপনারা যারা আমাকে চিনেন বা আমার ব্লগ দেখেন জানেন যে আমি ব্যাগ কত পছন্দ করি, একটা ব্যাগ দেখলাম চিন্তা করলাম ব্যাগটা নিয়ে নিই, যদিও এগুলো খুব সিম্পল মাত্র মনে হয় 7 পাউন্ড নিছে, কিন্তু কেন যেন আমার ব্যাগের প্রতি একটা উইকনেস আছে, ব্যাগ আর জুতা বিশেষ করে ব্যাগের উপর একটু বেশি। তো ব্যাগটা দেখে আর যে কালারফুল, বিভিন্ন কালার আমার খুব পছন্দ, মাল্টি কালার যে কোনো জিনিস আমার খুব বেশি পছন্দ, তো আমার খুবই পছন্দ হয়েছে। আর এটার মধ্যে দুইটা লক আছে, একটা হচ্ছে ভিতরে চেন আবার উপর দিয়ে এই লকটাও আছে, তো এই জন্য হচ্ছে আমার ব্যাগটা বেশি ভালো লেগেছে, যেই কোনো ড্রেসের সাথে যে কোনো আউটফিটের সাথে এটা খুব সুন্দর যাবে। ব্যাগটা আবার ঘরের সবার পছন্দ হয়েছে,
তবে এই ব্যাগের যে ভিতরে যে কাপড় লাগানো থাকে না, এই কাপড়টা অনেক চিপ ছিল। যদি অনলাইনে আমি মনে করি তাও অনেক ভালো আসছে এই ব্যাগটা। এর আগে আমি যতবার ব্যাগ অর্ডার করেছি সেগুলো তো ইউজ করার মতোই ছিল না, মানে একটা ছোটো বাচ্চাদের ব্যাগ আসছে। এটা তাও মনে হয় যে অনেক সুন্দর, ভেতরে অনেক স্পেস আছে, অনেকগুলো চেন আছে, আবার বাইরেও চেন আছে। মোটামুটি আমার কাছে ব্যাগটা অনেক ভালো লেগেছে। আমি এই ব্যাগ অনেকের কাছে দেখেছি। আমি অর্ডার করার পর একটা আপুকে দেখলাম সে এই ব্যাগটা নিচ্ছে, তো মনে হলো যে সবার এই ব্যাগটা খুব পছন্দ হয়। আর দেখতেও দেখেন ব্যাগটা কিন্তু খুব সুন্দর লাগে, কেউ বুঝবে কি এটা প্রাইস 7 পাউন্ড বা 8 পাউন্ডের মধ্যে পাওয়া যায়। এখন 5 পাউন্ডের অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, যেটা আপনারা আমার অনেক ব্লগে দেখেছেন। আমি 5 পাউন্ডেরও ব্যাগ ইউজ করি, আমার কাছে কোনো সমস্যা হয় না, আমি সব কিছু ইউজ করতে পারি। তো ভিতরে এই চেন আর বাইরের এই লকটার কারণে হচ্ছে এই ব্যাগটা আমার বেশি নেওয়া, কারণ আমাদের এলাকায় এখন অনেক চোর বেড়ে গেছে, এরকম সিকিউর ব্যাগই হচ্ছে আমাদের দরকার। তো ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, যখন ঘুরতে যাবো বেড়াতে যাবো হয়তো ব্যাগটা আমি ইউজ করবো। আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে ব্যাগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকে শপিংয়ের মধ্যে কোনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর আমার মতো কে কে আছেন যে শিন থেকে শপিং করতে অনেক পছন্দ করেন আর শপিং করেনও, জিনিসগুলো তো আপনাদেরকে দেখাইলাম। এখন হচ্ছে আমি এগুলোকে টাইডি করতেছি, সবগুলো ব্যাগের ভিতরে রাখতেছি। আর এই জুতোটা হয়তো আমাকে আবার ফেরত দিয়ে নতুন করে আরেকটা সাইজ দিতে হবে। এটা আমি নতুন সাইজ দিবই, কারণ এই জুতোটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, এটা আমার পরতেই হবে, তবে এই সাইজটা আমার চেঞ্জ করতে হবে। এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এটা আমার কাছে এত কিউট লাগছে, এটা আমি সবচেয়ে কম পরবো, যাতে নষ্ট না হয়, অনেক দিন থাকে। আমি আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলো একটু কম ইউজ করি, শেষ হয়ে যাওয়ার ভয় বা নষ্ট হয়ে যাওয়ার ভয়। আমি জানি না আমার মতো কে কে আছেন। তবে আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।